ক্লাস এইটের মেয়ের আমরা আজকে শতকরা কোষে দেখি 11 এই অধ্যায়ের 12 অঙ্কটা আজকে একটু দেখব। দেখো 12 অঙ্কটা যেটা বলেছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে একটাই কথা বলেছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে চিনির জন্য মাসিক যে টাকাটা খরচ হতো সেই টাকাটা অপরিবর্তিত রাখতে, সেই খরচটা অপরিবর্তিত রাখতে আমাকে তাহলে ব্যবহার কী করতে হবে, অবশ্যই কমাতে হবে। এবার শতকরা কতটা কম করতে হবে ব্যবহার সেটা আমাকে চেয়েছে। এখানে আমি দুটো জিনিস ধরে নেব, সেটা হচ্ছে আমি ধরছি যে মনে করি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এটা আমি ধরে নিল, ঠিক আছে। এইবার বর্তমানে কি হয়েছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাহলে আমি লিখছি যে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় এখন, এবার দেখো আমি ওই 100 একক চিনি যেটা 100 টাকায় কিনছিলাম, সেটা 100 একক চিনির জন্য এবার আমাকে 100 যোগ 20, মানে 120 টাকা দিতে হবে। তাহলে এখন আমি লিখছি যে 100 একক চিনি পাওয়া যায়, 100 টাকা ছিল আগে, সেটা 20% বেড়েছে, মানে 20 টাকা বেড়ে গেছে, তাহলে 100 যোগ 20 টাকা সমান হচ্ছে 120 টাকায় আমি এখন 100 একক চিনি কিনতে পারছি। এবার এখানে পরিষ্কারভাবে প্রশ্নে যেটা বলেছিল, যে প্রশ্নে বলেছে যে চিনির জন্য আমাকে মাসিক খরচ অপরিবর্তিত রাখ, তাহলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তাহলে আমি এখানে লিখছি একটা জায়গাতে লিখছি যে চিনির জন্য মাসিক খরচ, এটা আমি লিখছি কি টাকায়, ঠিক আছে, এটা আমি লিখছি টাকায়। আর এইদিকে লিখছি কি চিনির ব্যবহার, এটা হচ্ছে কি এককে, ঠিক আছে। এইবার আমি তোমার এখানে লিখছি যে বর্তমানে যেটা আমি দেখলাম 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। এবার মাসিক খরচ অপরিবর্তিত রাখছে, মানে ওই 100 একক চিনি আগে কিন্তু 100 টাকায় কেনা হতো, তবে মাসে এখানে 100 টাকাতেই আমি এবার এটা রাখতে চাইছি ব্যাপারটা। আচ্ছা, এখানে আমি একটা কথা আমি যোগ করে দিচ্ছি, মনে করি পূর্বে মাসে 100 টাকায় 100 একক চিনি ওই পরিবারে মানে ব্যবহার হতো, আমি ওখানে এটা ধরে নিলাম। আচ্ছা, মাসে চিনি খরচ আমি ধরে নিলাম এখানে 100 টাকা, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। পূর্বে মাসে চিনির খরচ হচ্ছে 100 টাকা, আর এবার 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। তাহলে এবার আমি ওই 100 টাকাতেই যদি মাসিক খরচটা অপরিবর্তিত রাখতে চাই, তাহলে আমি 100 টাকাতে এবার কত একক চিনি পাবো, নিশ্চয়ই আমি 100 একক চিনি এবার পাবো না, তার থেকে কম পাবো। এবার দেখা যাক সেটা কত পাবো। দেখো উপরের বিষয় দুটির মধ্যে, মানে এই বিষয়টা এবং এই বিষয়টা, মাসিক খরচ আর চিনির ব্যবহার, এই বিষয় দুটির মধ্যে সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি হবে, দেখো এটা কিন্তু 120 থেকে কমে 100 হচ্ছে, তাহলে একের থেকে এখানে চিনির ব্যবহারটাও কি হবে, কম হবে, 100 থেকে কম হবে, তাহলে এটা হবে একের চেয়ে ছোট, অর্থাৎ কত হচ্ছে, দেখো 100 বাই 120। তাহলে আমি লিখছি যে চিনির
ব্যবহার কোয়েন্ট ওই ভগ্নাংশটা মানে 100/120 গুণ হচ্ছে চিনির ওই এটা জানা জানা আছে 100 একক, তাহলে এইটা হলো। এবার শূন্য শূন্য কাটলো, দেখো ওখানে 1000/12, আমি এটাকে কাটাকুটিও করতে পারি, এটা 6 × 12, 5 × 10, অর্থাৎ এখানে এলো হচ্ছে কত, 500/6 একক। এটা আমার বেরোলো হচ্ছে চিনির ব্যবহার, এখন যেটা করতে হবে। এবার তাহলে চিনির ব্যবহার কত কম করতে হবে, আমি আগে 100 একক চিনি ব্যবহার করছিলাম, এবার সেই জায়গায় এখন আমাকে এই পরিমাণ চিনি ব্যবহার করতে হচ্ছে, তাহলে চিনির ব্যবহার কমাতে হবে, চিনির ব্যবহার কমাতে হবে কি 100 − 500/6, এটাই শতকরাই, মানে আমি 100-এর মধ্যেই বার করছি, অতএব এটা 100 − পূর্বে ছিল 100 একক ব্যবহার, এখন হলো 500/6 একক ব্যবহার, তাহলে আমি এইটাকেই শতকরাই বলতে পারি, এত পার্সেন্ট চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে 6 লসাগু 600 − হচ্ছে তোমার 500, অর্থাৎ এখানে আমার আসছে হচ্ছে তোমার এটা 100/6%, এটা আরেকটু কাটাকুটি করা যেত, এখানে আমি পাচ্ছি 50/3%। এবার 50/3 আমি যদি কাজটা করি, তাহলে দেখো এখানে বেরোবে, এখানে বেরোচ্ছে 16.2%, ঠিক আছে, 16.2%। তাহলে উত্তর, চিনির ব্যবহার 16.2% কমাতে হবে, এ হলো উত্তর। আচ্ছা, এবার আমি পরের এটাতে দেখছি। আচ্ছা, 13টাও হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি 15-এর অঙ্কটা দেখব। 15, দেখো একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। আচ্ছা, এখানে আমাকে বলছে ভোটারের 80% ভোট দিয়েছেন, মানে 100 জন যদি মোট ভোটার হয় তার মধ্যে 80 জন ভোট দিয়েছেন, আর বিজয়ী প্রার্থী পেয়েছেন ওই মানে যতজন ভোট দিয়েছেন, প্রদত্ত ভোট যতজন দিয়েছেন তার 65%, তাহলে আমি বলতে পারছি যে মোট ভোটে উনি শতকরা কত পেয়েছেন, কত ভোট পেয়েছেন। তাহলে আমি একটা কাজ করি, এটা তো কত নম্বর, 15 নম্বর, আমি ধরে নিচ্ছি যে ধরি ওই কেন্দ্রে ভোটার সংখ্যা মানে মোট ভোটার আর কি 100 জন আমি ধরছি, ঠিক আছে। এবার আমি বলছি যে 80% ভোট দিয়েছেন, মানে প্রদত্ত ভোট হচ্ছে কত, 100 জনের মধ্যে 80টা ভোট হচ্ছে প্রদত্ত। এবার বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছেন, এটা ভালো করে বোঝো, প্রদত্ত ভোট যদি 100টা হয়, বিজয়ী প্রার্থী পেয়েছে 65টা ভোট। এবার প্রদত্ত ভোট যদি 80টা হয়, মানে টোটাল 100টা ভোটের ভোটারের মধ্যে 80% ভোট দিয়েছেন, তাহলে আমি এইটা করছি, দেখো আমি লিখে নিচ্ছি যে মোট ভোটারের 80% ভোট দিয়েছেন, তাহলে আমি একদিকে লিখছি হচ্ছে প্রদত্ত ভোট, আর একদিকে লিখছি হচ্ছে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হলো। আচ্ছা, এইবার আমি দেখো বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কি 65% ভোট উনি পেয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছেন, তাহলে 100টা ভোট প্রদত্ত হলে বিজয়ী প্রার্থী 65টা ভোট পেয়েছেন। এবার 80টা যদি ভোট হয়, ঠিক আছে, তাহলে কত হবে বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট, তাহলে উপরের বিষয় দুটির মধ্যে এটাও সরল সম্পর্ক। আচ্ছা, এবার এখানে ভগ্নাংশটি হবে একের চেয়ে ছোট, কারণ এই যে 100 = 80 হচ্ছে,
অতএব এটাও কমবে 65 থেকে কমবে, তাহলে একের চেয়ে ছোট অর্থাৎ 80/100। তাহলে আমি বলতে পারি যে তাহলে বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট হচ্ছে কত, 80/100 × 65। কাটাকুটি করছি, 52। অর্থাৎ লিখছি যে কখন 52টি ভোট পেয়েছে, না যখন মোট ভোটার 100 জন। তাহলে মোট ভোটার 100 জন